কাটমানের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে শহর বর্ধমানের 19 নম্বর ওয়ার্ডে। স্থানীয় ডিজিএবিবি নামে এক বৃদ্ধা অভিযোগ তোলেন, তার জায়গা কাটা প্রতি 2 লক্ষ টাকা করে নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে স্থানীয় কাউন্সিলর শাহাবুদ্দিন খান। ঘটনার বিরোধিতা করায় তার ঘরে স্থানীয় কাউন্সিলরের মদতে দুষ্কৃতীরা বোমাবাজি করছে বলে অভিযোগ তুলেছেন ওই বৃদ্ধা। হয়েছিল কি, আমার জায়গা 12 কাঠা, আমার তো মুর্শিদার আছে আরো, তারা আমার পক্ষে জায়গাটা আমার ওরা পাড়া প্যাটার্ন করে দেয়, ওই তিনজন করে আমি এই জায়গাটা আর কি রাখি। আমাকে কাউন্সিলর বললো জায়গাটা বিক্রি করছে তোমরা, আমাদেরকে 24 লাখ টাকা দিতে হবে। তখন আমি বললাম বর্ধমান শহরে বড় বড় ফ্ল্যাট হচ্ছে, সেখানে 2 লাখ টাকা করে লাই না, আর এক কাটা জায়গার পথে যদি তোমাকে 2 লাখ টাকা করে দিই তাহলে 24 লাখ টাকা হয়ে গেল। তাহলে আমরা 24 লাখ টাকা যদি তোমাকে দিয়ে দিই তাহলে আমাদের কি থাকবে? আমি বললাম, আমাকে বললো না ওইটা দিতেই হবে, না দিলে পরে আমরা থেকে কোন রকম রেজিস্ট্রি করতে দেবো না, আমরা খদ্দের ভাঙাবো। আমি বললাম ঠিক আছে, খদ্দের ভাঙ্গি হয়েছিল। অবশেষে আরো যারা অংশীদার ছিল তারা বলছে জায়গাটা বিক্রি করার কথা সব ঠিকঠাক করছে, করছেন না আপনি কেন? আর আমি কি করে করবো, দেখো এরকম ঝামেলা লেগে রয়েছে। তখন কাউন্সিলরকে নিয়ে বসা হলো, কাউন্সিলর বসালো আমাদেরকে, বসিয়ে আমরা 4 জনা মিলে বসলাম। তখন আমাকে বললো 8 লাখ করে কাটা যদি হয় তাহলে তোমাদের ওই 12 কাটা জায়গায় যা দাম হবে আমাদেরকে কিন্তু 24 লাখ টাকা দিয়ে দিতে হবে। আমরা অত টাকা দিতে পারবো না, এতে যা ভালো হয় তুমি তাই করবা। আমি রেজিস্ট্রি করলাম না, জবরদস্তি যেতে হবে, না গেলে কিন্তু তোমাকে এখানে টিকতে দেওয়া হবে না। কারণ না জায়গাটা রেজিস্ট্রি করবে না, কারণ আমাদেরকে ওই টাকা দিতেই হবে, দেবে না মানে দিতে হবে, এরকম করে খুব জুলুম হয়। এবারে আমি ধরুন নিচে কথা বলবো না, সত্যি করে বলে আমি মিউনিসিপালিটিতে চাকরি করি। তখন ধরুন অক্টোবর মাসের কথা বলছি, অক্টোবর মাসে আমি একদিন বসে আছি, আমার কাছে আমার মেয়ে ফোন করছে, মা তাড়াতাড়ি এসো জায়গা মাপছে। আমি ছুটে এসে বললাম জায়গাটা মাপছো কেন? আমি নাই ঘরে, আমার জায়গা তোমার মাপবে, আমাকে বলবে না? আপনাকে আবার বলবো কি, আপনাকে তো বলাই আছে কি, সেটা ছিল নানুয়া ছিল আর কালো ছিল, কালো ওরা ওই কাউন্সিলরই ওরিজির কাছে ওরা থাকে আর কি ওদের। হ্যাঁ দিয়ে আমি তারপর বললাম যে কি না আমি মাপতে দেবো না, মাপতে চাচ্ছিল আমি বন্ধ করে দিল, বললো না ওনার জায়গা, ওনার যদি না ওনার যদি অসুবিধা থাকে আমি মাপবো না। দিয়ে ওর সার্ভেয়ার চলে গেল। হ্যাঁ আমাদের নিজেদের জায়গা, আপনার কাছে আমার দলিল পত্র সব কিছু আছে, দেখি দেবো। কাউন্সিলর আমাকে ডেকে পাঠালো পার্টি অফিসের কাছে, সে পার্টি অফিসে না বসিয়ে একটা ডাক্তারখানা আছে, সে কাঁচের ঘর, সেখানে আমি আর আমার মেয়ে গেলাম। তা বললাম হ্যাঁ ভাই তোমাকে আমি ডেকে পাঠালাম, তুমি গেলে না? তো বলছে না আমি তোমাকে ডাকছি 2-3 বার করে, এত দেরি করলে কেন? বলো, বললো যে কি তাহলে টাকা পয়সা তুমি চাইছো, তুমি তোমার ওয়ারিসরা কিছু বলছে না, তুমি খালি টাকা চাইছো। আমি তাহলে ওদিকে ডাকো, ডেকে জিজ্ঞেস করো। আমি বললাম আমি এত কথা জ্বালা সহ্য করতে পারছি না। আমি বললাম আমাকে বলছে জানো তোমাকে এখন মার দেয়া হবে, ওই নানুয়া তখন বলছে মারবো তোমাকে। আমি কেন কি কারণে মারবে? আমি বললাম তুমি মারবে, আমি দাঁড়িয়ে মার খাবো, তা তুমি যদি ক্ষমতা থাকে তাহলে আমাকে মারো, আমি নিচে কথা বলবো না, বলেছি মারবো। তুমি টাকা চাইবে কেন? টাকা চাইতে পাবে না, আমাদের সব টাকাই ওদের কাছে আছে। ধরুন আমি 8 করেই ধরছি, এটা 3-8 24 লাখ টাকা ওদের কাছে আছে, দিয়ে তার পুরোটাই নিয়ে নিয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে আমার ছেলেকে দেওয়া হয়েছে জায়গা 2 কাটা 1.5 কাটা, তার টাকা লিচে, আমার মেয়েকে 2 কাটা জায়গা দিচ্ছি, তার টাকা লিচে, সব টাকাগুলোকে নিয়ে এক জায়গায় বসে আছে। এখন হলো কি, 2 কাটা জায়গার দামটা এখন আমাদের কাছেই, মানে আমাদের জায়গাটা আমার আন্ডারে আছে, আমি দখল দিন আমার বাউন্ডারি দিয়া জায়গা, বুঝতে পারলেন তো? আমার কাছে 3 বার করে ইয়ে লিতে এসেছিল, জায়গা মেপে লিতে এসেছিল, আমি দিইনি। আমি বলেছি আমার টাকা আগে ফেলবে, তারপরে আমি জায়গা দেবো, তোমাদের কাছে যা টাকা আছে আছে, এই 2 কাটা জায়গায় আমি কিছুতেই দখল দেবো না, আমার টাকাটা দিতে হবে। কেন চাইছে? আমাদেরকে দিতে হবে, চাবে দেবে না মানে, দেবে না মানে তোমাকে তাহলে একটা পয়সাও দেওয়া হবে না। আমি সেই 2 কাটা জায়গাটা পাবো? আমি ইচ্ছে কথা বলবো, আমার বাউন্ডারি দিয়ে আছে, বাউন্ডারির ভেতরে জায়গা, আমি সেই 2 কাটা জায়গা ওকে দখল দিই নাই, দখল দিই নাই বলে এখন ওই টাকা জায়গাটা নিতে পারে নাই, নিতেও পারছে না। আমি যারা জায়গায় টাকা দিয়েছিল তাদেরকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো তোমরা তো জায়গাটা আমার কাছ থেকে লিখেছো, তো তোমাদের নামে তো টাকাটা কাকে দিল? কাউন্সিলরকে দিয়েছি। তো কাউন্সিলরের কাছে জায়গা লিয়েছিল তোমরা? না না, আমি যখন টাকাটার কথা বলতে গেলাম 10-15 আগে, সেই টাকাটা নিয়ে দিনের বেলায় কথা হলো, রাত্রির বেলায় আমার ঘরে 11টার সময়, রাত্রির 11টার সময় দলবল নিয়ে আমার দরজায় এলো, আমি দরজার বাইরে বেরোই নাই ভেতরে ছিল, ওরাই কাউন্সিলর সব ভাইকে নিয়ে এলো। তা আমি বললাম এতগুলো লোক দেখে আমি কি হয়েছে?
আসতে বলছি কি যে হ্যাঁ তুমি আমাকে অপমান করে এলো, অত কোনো লোকের সামনে টাকা টাকা টাকার কথা আমাকে আলাদা করে লুকিয়ে বলতে পারলে না, আমাকে আমাকে ঘরে ডেকে বলতে পারলে না। আমি তোমাকে ঘরে ডেকে কতবার বলবো, তুমি তো ঘরে ডেকে আমাকে ঘরের ভিতরে যে বলে এসেছিলে সেই কথাটাকেই বলছো না? হ্যাঁ দিয়ে তারপর হ্যাঁ হুমকি দিল, দিয়ে তারপর আমি বললাম যা যা ফটো এখান থেকে ফটো, এখান থেকে বেশি কথা বলবে না যাও। যে কালকে তখন ওই রাত্রির বেলা আমরা ঘুমিয়ে গেছি, রাত্রের বেলা ওই যে বলেছিল তোমার জামাইকে আর তোমার ছেলেকে খুন করবো, ওইটা ওই কাউন্সিলরের সামনেই বলেছিল নানু আর কালুয়া। হ্যাঁ ওর সামনেই তিনজনা, ওরা তিনজনাই ছিল। আমি তখন কাউন্সিলরকে বললাম তোমার তুমি যে আমাকে ডাকলে, ডেকে এতগুলো আমাকে কথা শোনালো আর আমাকে ওদিকে মারবো ধরবো বলছে, তুমি এগুলো বসে বসে শুনছো না 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 আমি বলবি না বলবি না, ওদিকে বলছে বলবি না ভিতরে তো বটেই, তা নাহলে আমরা আসবো কেন এই জায়গায়? কালকে ওই রাত্রিবেলা আমরা ঘুমিয়ে গেছি, তারপর বোমিং করেছে দোতলায় আমার বাড়িতে, এরকম ঢাকা দিয়ে আছে, ভেতর দিয়ে যে ছিটকে পড়েছে সব গোটা ঘরের মেঝেতে সব বোমের সব কিছু পড়ে রয়েছে, যে দেখুন তাহলে বুঝতে পারবে ওরাই করেছে, ওরা ছাড়া কে করবে? ওই যে ওই নানমা কালুয়া ওরাই করেছে, আবার কে করবে? হ্যাঁ 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 মদ ছাড়া কে করবো আমার সাথে? পুলিশ যখন আমাদেরকে জিজ্ঞাসা করলো আমরা বললাম আমাদের পাড়ায় কারোর সাথে কোনো অসুবিধা নাই, এই জায়গা নিয়ে আমাদেরকে টাকা দেবে না বলে আমাদের সাথে এর আগে হুমকি দিয়েছিল, আজকে সেই ঘটনাটা এখানে ঘটিয়েছে। বোমাবাজি ওরাই করেছে, এটা অনুমান করতে পারছেন না? ওরা বলতে কাউন্সিলরের সমস্ত চেলাচামুন্ডারা আবার কারা করবে? হ্যাঁ একেবারে একদম পাক্কা কথা এটা। কাউন্সিলর নাম হচ্ছে 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহাবুদ্দিন খান, ওনার মদত হচ্ছে। আমি চাইছি মীমাংসা একটা, যাতে আমার টাকা ফেরত দিতে আমার টাকা আমাকে হিসাব বুঝিয়ে দিক, আর আমি আমি যে জায়গাটা যে টাকাটা ওরা ওদিকে দেবো বলেছি, আমি ওরা বলেছে 12 দুগুণে 24 লাখ, আমি বলেছি যে কি 6 দুগুণে 12 লাখ, 12 লাখ আমি দেবো বলেছি, মিথ্যা কথা বলবো না, কিন্তু আমি 24 লাখ টাকা ওদিক দিতে পারবো না। কি করবো বলুন, জুলুমটা কিরম হচ্ছে আপনারা চারিদিকে দেখছেন না? ওদের জুলুমটা কিরকম চলছে অভিযোগ জানিয়েছি আমরা, ওর ওর ওপরে যারা যারা ছিল তাদের কাছে যে যে বলেছিলাম তারা আমাদেরকে বলেছিল ওই জায়গার দখল খবরদার ছাড়বে না কো যতক্ষণ পর্যন্ত না টাকা দেয়। হ্যাঁ 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 ও পয়সা দিয়েছে, সে পয়সা আমাদের অংশীদাররাই লিখছে, কোনো অসুবিধা ওটা কোনো অসুবিধা হয় নাই, তারও কিছু টাকা আটকানো আছে তার জন্য না, সেটাও ঠিক কথা। ঘটনায় জখম হয়েছেন ওই বৃদ্ধার ছেলে, বর্তমানে আতঙ্কের মধ্যে দিন গুনছে ওই পরিবারটি। ওই আমার জায়গার সমস্যা নিয়ে বোমাবাজি হয়েছে, তো আমরা খুব আতঙ্কের মধ্যে আছি, কি করে এইভাবে জীবন যাপন করবো, ধরুন এটা সম্ভব না। রাতে সাবুদ্দিন খানের অনুগামীরা একদম ওনার মততেই হয়েছে, কারণ উনি দায়িত্ব নিয়ে জায়গা রেজিস্ট্রি করেছে, তার টাকা চাইতে গেছি তার পরিবর্তে, ধরুন 2 কাটা জায়গা টাকা কোনো পুরো কিছুই পাইনি। উনি তো পার কাটাতে 2 লাখ টাকা করে আমাদের কাছে চাইছেন, তো পার কাটাতে 2 লাখ টাকা করে কোথায় পাবো আমরা? উনি পার কাটাতে 2 লাখ টাকা করে আমাদের কাছে চাইছেন, 12 কাটা জায়গা আছে। হ্যাঁ উনি তো টাকা তো উনি রেজিস্ট্রি করেছেন, যা পার্টি সে আমাদের কোনো টাকা পয়সাই দেয়নি। হ্যাঁ যে রেজিস্ট্রি করিনি, বাই প্রেশার রেজিস্ট্রি করিনি, যে ওনাকে হুমকি দিয়ে যেতেই হবে। হ্যাঁ উনি উনি ছিলেন, তারপর ওনার অনুগামীরা, ওনার অনুগামী আছে ওই আপনার নানুয়া, ওই হচ্ছে জামাল খান ওরফে নানুয়া। হ্যাঁ কারণ উনি উনি তো ওনার সহযোগ, উনি তো সব কিছু বলছেন। সাবুদ্দিন খান এখন বর্তমান, হ্যাঁ এখন তো নেই, আমরা একটা সুবিচার চাইছি আর কিছু না, আমরা জায়গা রাখা আছে জায়গা দিয়ে দেবো, আমরা টাকা পয়সা পেলে আমরা জায়গা দিয়ে দেবো। এখন তো কাঠমানি ধরুন উঠেছে, তার আগে তো সেটা তো ছিল না, টাকার কথাই বলবো। উনি ওনার নিজে উনি চাইছেন, এবার ওনার 3-4 জন আছে, এবার কি পারপাসে নিচ্ছেন সেটা উনি জানেন ভালো করে, এমনকি আমার মা আমাকে জায়গা দেবে সেই ক্ষেত্রেও টাকা দিতে হবে, সেই 2 লাখ টাকাই। হ্যাঁ আর এটা আমি জীবনে আমার ভয় আছে, ওরা খুব মানে কি বলবো বলার মতো কিছু নাই, খুব চরম আতঙ্কিত আতঙ্কিত, মানে ওরা যে ধরনের ছেলে তাতে করে, বিশেষ করে ওই জামাল খানের কথা বলছি, ও একবারে মস্ত, আপনি একটু ইনকোয়ারি করলে বোঝা যাবে। হ্যাঁ হুমকি তো দিয়েছিল, এবার ধরুন আমার তো ধরুন করেছে বলতে, এবার আমার তো আদার্স কেউ নেই, এবার আমার তো ওনাদের প্রতি ওনাদের প্রতি তো আমার ইয়ে হবে, বোমাবাজিটা আমার জায়গার কারণ নিয়ে, এই আমার জায়গার টাকা চাইতে গেছিলাম,
সেই কারণে সাবুদ্দিন খানের অনুগামীরা আমার উপরে এরকম, তাছাড়া আদার্স কেউ আমার শত্রু নেই বলে। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় কাউন্সিলর, তিনি পাল্টা দাবি তুলেছেন তাকে বদনাম করতেই এরূপ প্রচেষ্টা চলছে। ও নিজে বিক্রি করেছে কি কাউকে করেনি সেটা আমি বলতেও পারবো না, আর আমার হাতে কেউ টাকাও দেয়নি, না রিজিয়া দিয়েছে, না যারা কিনেছে তারা টাকা দিয়েছে, আমার কাছে কেউ টাকাও দেয়নি। আমি শুধু তাদের সাথে একদিন বসে বলেছিলাম যে তোমরা নিজেদের জায়গা নিজেরা বসে মিটিয়ে নাও, অতএব টাকা পয়সার সম্বন্ধে আমরা কোনো যুক্তও নাই, আর কেউ যদি বদনাম করার কারোর নামে করার চেষ্টা করে সে বলতে পারে, কিন্তু তাকে প্রমাণ করে দেখ যে হ্যাঁ টাকা নিয়েছে, আর যদি কেউ টাকা দিয়ে থাকে সে এসে বলুক না। আর আমি এটুকু জানি যেটুকু জায়গা বিক্রি হয়েছে তাদের যারা অংশীদার আছে তারা সেই টাকা তারা নিজেরা ভাগ করেছে, আর দেনুবুবি যেটা রিজিয়া বলছে তাদের যে জায়গা তার নিজের ছেলে মেয়েদেরকে সবাইকে জায়গাটা দিয়ে দিয়েছে, এইখানে ওর নিজের ছেলেকেই তো রিজিয়া বিবির জায়গা দিয়েছে, তা রিজিয়া বিবির ছেলে কি আমাকে টাকাটা দিয়েছিল, না আমি কোনোদিন রেজিস্ট্রি করার সময় আমি গেছি, না যেখানে জায়গা আছে সেখানে গেছি, এর মধ্যে আমরা যুক্ত নাই, আর আমার হাতে কেউ কোনো টাকা দেয়নি, আর যেখানে টাকা পয়সার লেনদেনের ব্যাপার আছে সেইখানে আমরা ইনভলভ হই না, সমস্যা কিছু নাই। ওরা বলছে যে আমাদের ছকাটা জায়গা আছে, সরিকানার ছকাটা জায়গা আছে, সেই জায়গায় সরিকানায় যারা অংশীদার আছে তারা বিক্রি করেছে, তারা টাকা নিয়েছে, আর রিজিয়া বিবির যে জায়গা আছে রিজিয়া বিবি তার ছেলে মেয়েদেরকে দিয়েছে সে নিজেই জানে, এর মধ্যে আমাদেরকে কেউ কোনো টাকা দেয়নি আর আমরা দেখতেও যাইনি। 24 লক্ষ টাকা আমাকে বলুক যে আমাদের পাড়ায় কেউ কোনোদিন 10 টাকা সাহাবুদ্দিন খানকে দিয়েছে কিনা, 24 লক্ষ টাকা তো অনেক দূরের কথা, আজ পর্যন্ত আমি কোনোদিন কারোর কাছে কোনো টাকা পয়সা কোনোদিন চাইনি, আমি 5 বছর কাউন্সিলর ছিলাম আজ পর্যন্ত আমার নামে অভিযোগ হয়নি, যত মমতা ব্যানার্জী এই বলার পর আজকে লোকের 3-4 বছর পর মনে হচ্ছে যে সাহাবুদ্দিন খান পয়সা নিয়েছে, আমি তো বলছি যে আমি কে বলেছে উনি তো অনেক কিছুই বলেছে, তাহলে উনি যদি বলে থাকে তাহলে ওনার ছেলে ওনার মেয়েকে যে জায়গা দিয়েছে সে তো নিজেই রেজিস্ট্রি করে দিয়েছে, আর ওর সরিকানার যে জায়গা সেই সরিকানার জায়গা ওই বিক্রি করেছে আর সরিকানারা টাকাও পেয়ে গেছে, অতএব যে কথাটা বলা হচ্ছে আমাদের সম্বন্ধে একদম সর্বময় মিথ্যা। সেইটাই তো আমি বলতে চাইলাম যে আমি হুমকি দেখাচ্ছি, আজ পর্যন্ত আমার পাড়ার কোনো একটা লোক বলুক যে সাহাবুদ্দিন খান কাউকে এক চড় মেরেছে কি কটুক্তি কথা বলেছে, অতএব হুমকির প্রশ্নই এখানে আসে না, আমার এলাকায় সবাই শান্তিতে বাস করছে, আমি এখনই ওই পাড়া দিয়েই ঘুরে এলাম, একটা লোকও কেউ কমপ্লেন করলো না, ওর বাড়ির লোকও আজ মানে আমাকে এসে বললো না যে আমার ঘরে এই হয়েছে কি আমার ঘরে কেউ এসছিল, কেউ কিছু বললো না, এখন আমি মিডিয়ার মাধ্যমে খবর পাচ্ছি যে এরকম এরকম ঘটনা, এই যে ঘটনা সত্যি করে বোমা মেরেছে না ওরাই হয়তো নিজেরা গিটে বাস করেছে সেটা ওরাই জানে, আমাদের এর মধ্যে কোনো কিছু যুক্তই নাই। আর আপনারা একটা সব থেকে ভালো কথা আমি যেটা বলছি, ও যে অভিযোগ করছে সেই অভিযোগটা যারা যারা টাকা নিয়েছে ওর সরিকানারা তাদেরকে একটু যদি আপনারা কথা বলে নেন সব থেকে ভালো হয়। আর আজকে যে রিজিয়া বেগম যারা অভিযোগ করছে তারা ঝুবড়ি ঘরে বসবাস করত, আমি তাদের 40 বছরের সমস্যা সিপিএমের আমল থেকে সমস্যা সেই সমস্যা মিটিয়ে দিয়েছি, আজকে তারা দালান বাড়িতে বাস করছে নামাজ পড়তে পড়তে সাহাবুদ্দিন খানকে দোয়া করছিল, আর আজকে সাহাবুদ্দিন খান বলে দিল যে 24 লক্ষ টাকা নিয়েছে সাহাবুদ্দিন খান আমার বাড়িতে হামলা করছে, এইগুলো কাউন্সিলরকে অপবাদ দেবার একটা প্রচেষ্টা। যদি কোনো মানুষ বলে দেয় যে সাহাবুদ্দিন খান আমার কাছে এসে 10 টাকা কি 100 টাকা চেয়েছে, আমি ইলেকশনের সময় ও টাকা কোনোদিন চাই না, আর এইখানে তো কাটমানির কথা তো চলেই আসছে, তাহলে আমাকে এখন ডাকাতি করে সেই টাকাটা মনে হয় তাহলে দিতে হবে, ঠিক আছে 24 লক্ষ টাকা কেন, আমি কি বললাম আমি কোনোদিন 10 টাকা কাউরি কোনো মানুষের কাছে চাইনি, আপনারা তদন্ত করুন বাড়ি বাড়ি যান যে সাহাবুদ্দিন খান আপনাদের কাছে কোনোদিন 10টা টাকা চেয়েছে, তারাই উত্তর দেবে আমার দেবার দরকার নেই। 21 দিন আগে আমি কি বললাম যে আজ থেকে প্রায় 5-6 মাস আগে আমাকে বলেছিল বসতে, আমি তাদেরকে আমার পার্টি অফিসে না বসিয়ে একটা জায়গায় বসেছিলাম, তাদের সরিকানারা ছিল আর ওরা ছিল, তারা বসে তারাই বসে মিটিছে, আমি খালি মাঝে ছিলাম, বলেছিলাম কোনো তোমরা ঝামেলা করবে না, তোমাদের জায়গা তোমরাই বিক্রি করো, এখানে কাউকে 2 পয়সাও দিতে হবে না, সেটা আমি বলেছিলাম, এরপরে আবার আমাকে ডেকেছিল, সেইখানে কাউন্সিলর আর যায়নি,
আমি বলেছিলাম আমি একটা কেসে দুবার যাব না, তোমাদের ব্যাপার তোমরাই বুঝে নাও, অতএব আমি যাইনি বলে আমার নামে এখন দোষারোপ করছে। আমি তো বারবার বলছি আপনি শরিকানাদের জিজ্ঞেস করুন তারা টাকা নিয়েছে না নেয়নি, কারা খদ্দের ঠিক করেছে না করেছে, আমরা এর মধ্যে যুক্ত কোনোদিনই ছিলাম না এবং ভবিষ্যতেও থাকবো না। আমরা চাইবো না যে আমাদের দলের কোনোদিন বদলাম হোক। আমি কি বললাম, থাকতে পারে আজ পর্যন্ত আমার এলাকায় কোনোদিন একটা গোষ্ঠীবাজি একটা মারামারি কোনোদিন হয়নি, আজকে এরকম নতুন করে একটা সিচুয়েশন তৈরি করা হচ্ছে যাতে কাউন্সিলর বদনাম হয়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা।